হাই গাইস, আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে কোথায় ঘুরতে এসেছি। তো আমি আজকে ঘুরতে এসেছি আকালিপুর কালী মায়ের মন্দিরে। তো আজকে তোমাদেরকে সব গোটাটা ঘুরে দেখাবো, কোথায় কি আছে দেখাবো তোমাদেরকে। তো যদি আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। আমি আমার আকাশ ব্লগ চ্যানেলে এই সর্বপ্রথম মায়ের মন্দিরে এসে এই ভিডিওটা প্রথম ফার্স্ট ভিডিও আমি করছি, ফার্স্ট ভিডিও আমি আপলোড করেছি। তো এই ভিডিওটা প্লিজ দেখে লাইক করবে আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে আমি তোমাদেরকে গোটাই ঘুরে দেখাই কোথায় কি কি আছে। তো আমি এখান থেকে এগিয়ে যাই, তোমরা দেখতেই থাকো। তো আমি সর্বপ্রথম কালী মায়ের দর্শন করি, তো আমি এই রাস্তা দিয়ে চলে যাব। এই সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠে চলে যাব। দেখতেই পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে মা কালীর দর্শন। এই যে, এই যে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর কালী, ভয়ঙ্কর মা দেবী। যদি এখানে এসে দেখতে চাও তো এখানে আসতে পারো, নলহাটি বীরভূম আকালিপুর। তো আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি। এই যে তো আমি এখান থেকে দর্শন হয়ে গেছে, তো আমি বাইরে চলে যাব। এখান থেকে বাইরে চলে এসেছি, তো এবার আমি সবকিছু দেখাবো তোমাদেরকে কোথায় কি আছে। প্রথমে সবচেয়ে প্রথম মা কালী দর্শন করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখার চেষ্টা করব। এখানে আজকে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি খাইছে, মহোৎসব হয়েছিল। তো আজকে দিন মহোৎসব শেষ হয়ে গেছে, কখন হয়েছে আমি জানি না, প্রথম জানলে পরে আমি আগে আসতাম। এটা একটা মায়ের থান, তবে এটা মূর্তি নেই, শিলা মূর্তি এটাই। তো আমি একটু জুম করে দেখার চেষ্টা করি। এটা শিলামূর্তি, এটাও কালীর থান, কালী মায়ের থান, শিলামূর্তির এটা, মূর্তি নেই তাই। এখানে সব ধোয়া পাখলা করছে আজকে, যন্ত্রপাতি গলা দেখতে পাচ্ছ তোমরা। সামনে দিয়ে চলে যাব, সামনে দিয়ে একটা নদী আছে, অনেক বড় নদী, বম্বানী নদী, নদীটার নাম বম্বানী নদী। তবে নদীটার গভীর অনেকটা, কিন্তু নদীর জল সব শুকিয়ে গেছে, নদীতে জল বললে কিছুই নেই। তুমি এখান থেকে আগিয়ে যাই আর একটু দেখি কোথায় কি আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব বর গাছ, যে কোথায় বর গাছের মেন গোড়া সেটা কেউ বুঝতে পারবে না, সবই মনে হচ্ছে সবটাই অরিজিনাল গোড়া, কেউ বুঝতে পারবে না। তবে এটা নদীতে নামার জন্য নদীতে ঘাট, যখন নদীতে জল থাকে তখন এই ঘাট দিয়ে নেমে স্নান করে সবাই। সিঁড়ির ধাপ দিয়ে নিচে নেমে চলে যাই। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা মানুষ বসে আছে। সত্যি
যে এখানে দেখতে পাচ্ছ, এখানে বাচ্চাটা যদি মারা যায় তবে এখানে বাচ্চার সমাজ দেয়। তবে এখানে আমার আমার ভাইপো মারা গেছিল, তবে আমার ভাইপোকে যে এটা দেখতে পাচ্ছ এই এটার পাশে আমার আমার ভাইপোর এইসব জায়গাতে সমাজ দিয়েছিলাম, তখন কোনো চিহ্ন নেই, সব চলে গেছে, সব মিটিয়ে গেছে। তেমন তবে একটা মিলিটারি ফোর্সের সমাজটা দেখাই। মিলিটারি পুলিশের চাকরি করতো, চাকরি করতে করতে মারা গেছে গুলি খেয়ে, গুলি করে মারা গেছে। তো আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি। এই যে দেখো, তোমরা দেখতে পারো, একটু পরে দেখতে পারো কি কি লেখা আছে, পরে দেখতে পারো তোমরা। এবার আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব, অন্য জায়গা বলতে এখানে অন্য জায়গায় ঘুরে দেখবো কোথায় কি আছে। এই যে দেখতে পাচ্ছি, এটা ক্রিকেট খেলার গ্রাউন্ড, ক্রিকেটের সময় ক্রিকেট খেলে, ফুটবলের সময় ফুটবল খেলে। এটা মায়ের মন্দিরের পাশেই, মায়ের মন্দিরের পাশেই গ্রাউন্ডটা। গ্রাউন্ডের সামনে একটা রাস্তা আছে, রোড আছে, দেখতে পাচ্ছ মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এগিয়ে যাই। তো ওই একটা ঘরের মতো দেখা যাচ্ছে, তো আমি ওখানে যাব, কি আছে দেখব, তোমরা দেখবে কি আছে। তো আমি এই রাস্তাটা দিয়ে চলে যাব, দেখি কি আছে, দেখা যাক। এটা মনে হচ্ছে মানুষ মারা গেলে হয়তো এখানে হয়তো পোড়াধরা করবে, সেটাই মনে হচ্ছে। তবে এগুলো এগুলো সব সমাজ দেওয়া আছে, বহুত পুরাতন পুরাতন সমাজ দেওয়া। এই যে বহুত পুরাতন পুরাতন সমাজ দেওয়া আছে, হয়তো পড়লে পরে বুঝতে পারবে কত সালের আছে, মানে সমাজ দেওয়া আছে। এই যে একটু পড়ে দেখতে পারো তোমরা, কি নাম, কত সালে মারা গেছে, সব কিছু দেখা যাবে। তবে আমি এই উপরে উঠে উঠে গেলাম। তো উপরে উঠে দেখা যাচ্ছে এখানে মানুষ যদি মারা যায় তবে এখানে রেখে পুড়িয়ে দেয়। আমাদের হিন্দু সমাজে মানুষ পোড়াই, তো তাই এখানে সব হিন্দু সমাজে মানুষ পোড়ায়, তো এখানে মানুষ পোড়াবে। আমিও হিন্দু, আমাদের সমাজে পুড়িয়ে দেয়। তো এটা দিয়ে রাস্তায় চলে যাওয়া যাবে, কোথায় যাবে আমি জানি না, মাঠের দিকে হতে পারে। এটা দিয়ে ভদ্রপুর চলে যাওয়া হবে তাই বলছে, আমি চিনি না আসলে। এটা বাগানের ভিতর, বাগানের ভিতর দিয়ে এসেছি। তো আমি এবার মায়ের মন্দিরের ওই সাইডে পাশে দেখা করবো, দেখবো কি কি আছে, কোথায় কি আছে দেখবো। মন্দিরের সাইডে চলে যাবো পেছন দিকে, তোমরা দেখতে তোমরা ভিডিও দেখতেই থাকো। তো আমি সাইড দিয়ে চলে যাই। তো সাইড দিয়ে যাওয়ার আগে আমি রাউন্ডটা গ্রাউন্ডটা দেখিয়ে দেই, সব খেলাধুলা করছে। একটু জুম করে দেখাবার চেষ্টা করি, সব ফুটবল খেলছে এখন। তো আমি এবার মন্দিরের সাইড দিয়ে চলে যাব, দেখা যাক কি আছে। এখানে প্রশাসনেরও ব্যবস্থা আছে। যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে মায়ের প্রসাদ খাওয়া যায়, যদি আসতে চাও তাহলে এখানে প্রসাদ খেতে পারো, ফ্রিতে না, পয়সা দিয়ে প্রসাদ খেতে হয়।
কত টাকা নিতে পারে আমি জানি না, হয়তো 50-60 টাকা নিতে পারে। এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায় মন্দির থেকে, এটা জল ট্যাঙ্কি, যদি কারো মানুষের জলের দরকার হয় জল খেতে পারে। তবে মায়ের মন্দিরের এখানে এটা এটা গেট একটা, এটা সাইড গেট। তবে এখানে পুজো দেওয়ার জন্য ভোগ এখানেই পাওয়া যায়, এখানে ভোগ কিনতে পারবেন, এখানে ভোগ কিনতে পারবে সব সব কিছু, যে কোনো জিনিসের ভোগ পাওয়া যায়। যে একটু জুম করে দেখার চেষ্টা করি, এই যে এখানে ভোগ তো সবই পাওয়া যাবে। তো আমি পুরাপুরি ভিডিওটা দেখিয়েছি, তোমরা পুরাপুরি ভিডিও দেখতে পারো না। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, এই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে। তো যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বাই।